নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। শোক মিছিলে আটকে দিল পুলিশ সরগরমে উত্তাল ডাকবানো পয়েন্ট। জাতীয় ভোটার দিবস উদযাপিত, নতুন ভোটারদের সক্রিয় হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী চুরি, ডাকাতি রুখতে মাঠে নামল কংগ্রেস, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোমবার সন্ধ্যায় কাছার কাগজকল বন্ধ হওয়ার পর প্রায় 80 জন শ্রমিকের অনাহারে ও বিনা চিকিৎসায় মৃত্যু হওয়ার প্রতিবাদে এক শোক মিছিল করার জন্য শহরের ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে জমায়েত হন প্রতিবাদী নাগরিকরা। জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়নস এর ব্যানারে হাতে মোম জ্বালিয়ে মিছিল বের হতে আটকে দিল পুলিশ। এতে তীব্র ক্ষেপে যান নাগরিকরা। তাদের বক্তব্য, শোক মিছিলের জন্য তাদের হাতে জেলা প্রশাসনের অনুমতিপত্র রয়েছে, তবে কেন শোক মিছিলকে আটকে দেওয়া হয়েছে এমন প্রশ্নে সরগরম হয়ে ওঠে শহরের ডাকবালো পয়েন্ট। এদিন প্রতিবাদী নাগরিকদের পক্ষে মানবেন্দ্র চক্রবর্তী পুলিশ আধিকারিককে জানান, আজ সকালে জনৈক অতিরিক্ত জেলাশাসকের কাছ থেকে মিছিলের অনুমতিপত্র তিনি পেয়েছেন, কিন্তু পুলিশের বক্তব্য শেষে অনুমতি বাতিল করেছে প্রশাসন। এতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তুমুল তর্কযুদ্ধ শুরু হয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সার্কেল অফিসার ধ্রুবজ্যোতি পাঠক এবং অতিরিক্ত পুলিশ সুপার ভার্গব গোস্বামী। বিশাল পুলিশ বাহিনী নিয়ে রুখে দেওয়া হল মিছিল, বের হল না আর কোনো শোক মিছিল। এদিনের মিছিল যোগ দিতে এসেছিলেন সাধন পুরকায়স্থ মানুষ দাস, জয়দীপ ভট্টাচার্য সহ আরো অনেকে। অথচ সকালবেলা চিঠি এসেছে যে আমাদের প্রশাসন এলাও করা হয়েছে। দেখুন আপনারা, বরাক উপত্যকার, ব্রহ্মপুত্র উপত্যকার সমস্ত নাগরিককে আমরা বিচার দিচ্ছি। এইভাবে প্রশাসনিক অত্যাচার নিরীহ মানুষের উপরে হচ্ছে। গণতান্ত্রিক অধিকার খর্ব করে গণতান্ত্রিক ভাবে আমাদের আওয়াজ উঠানোর অধিকার ওরা কেড়ে নিচ্ছে। ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন ইজ দি ফান্ডামেন্টাল রাইট অফ দি পিপল অফ ইন্ডিয়া। সেখানে আমাদের কিছুই করতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র ইন্ডিয়া ইজ গোয়িং অন। এবারের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নবীন প্রজন্মের ভোটারদের নিজেদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন। সোমবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে পাথারকান্দি সার্কেল কার্যালয়ে বিভিন্ন নাগরিক সহ সামাজিক সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে যুব প্রজন্ম সহ সবাইকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বলিষ্ঠ সরকার গঠনের আহ্বান জানান সার্কেল অফিসার জনাথন ভাইপায়ে। তিনি এদিন ভোটদানের সচেতনতার উপর জোর দিয়ে বলেন, ভারতের যুব প্রজন্মের সংখ্যা প্রায় 40%, আর সুষ্ঠু সরকার গঠনে এই যুব প্রজন্ম নির্ণায়ক ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিপিএম সৌমেন্দ্র দাস, ইএমও মনরুল ইসলাম, মনিকা সিনহা ছাড়াও জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, বিজেপির মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা, সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুল হাসিব, প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ দে, সার্কেল কার্যালয়ের বড়বাবু রোনাল্ড হারাম, সজল নাথ প্রমুখ। গণতন্ত্রে আমাদের পূর্ণ বিশ্বাস রেখে
এই শপথ নিচ্ছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক পরম্পরা মর্যাদা রক্ষা করব তথা স্বতন্ত্র নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের গৌরব অক্ষুণ্ণ রেখে উধারমন্দে চুরি ডাকাতি সহ অসামাজিক কার্যকলাপ রুখতে পুলিশি ব্যর্থতার প্রতিবাদে উধারবন্দ থানার সামনে বিক্ষোভ কংগ্রেসের। সোমবার বেলা 11টায় উধারবন্দ ব্লক কার্যালয় থেকে এক মিছিল বের করে থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। এতে প্রশাসন ও সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে আকাশ পাতাল মুখরিত করে তোলেন তাঁরা। পরে বিক্ষোভকারীদের সাথে কথা বলতে ছুটে আসেন উধারবন থানার ওসি অসিত সূত্রধর। তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, পুলিশ ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে প্রয়াস চালিয়ে যাচ্ছে, শীঘ্রই চুরি এবং ডাকাতির সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারবেন বলে আশ্বাস দেন। তাই কিছুদিন প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। তার কথায় আশ্বস্ত হয়ে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে এদিনের বিক্ষোভ কার্যসূচি সমাপ্ত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ বলেন, বর্তমান সরকারের আমলে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের, কিন্তু এক্ষেত্রে পুরোপুরিতে ব্যর্থ পুলিশ, তাই বাধ্য হয়ে তাদের আন্দোলনে নামতে হয়েছে। ওসি অসিত সূত্রধরের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করেন তারা। তবে 10 দিনের মধ্যে চুরি ডাকাতের সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। এদিনের বিক্ষোভ কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দের ব্লক কংগ্রেস সভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, সাধারণ সম্পাদক নুরুল হক লস্কর সহ অনেকে। একটা না একটা ডেইলি এরকম এই নিত্য নতুন যেটা চুরি চামারি ডাকাতি আরম্ভ হয়েছে এটা ইমিডিয়েটলি বন্ধ হতে লাগে, এটাই আমরা অনুরোধ। আর একটা অভিযোগ উঠতেছে যে বিভিন্ন সিন্ডিকেট নিয়ে কাছাড় পুলিশ ব্যস্ত, এর কারণে এই সিন্ডিকেটের কথা আমরা যেটা সমস্ত রাজনৈতিক দলের বিজেপি ছাড়া সব রাজনৈতিক দল মারছে, আজকে সুপারি হোক সার হোক আপনার আরো কোনটা না হোয়াট নট সবটার মধ্যে পোস্ত হোক সবটার মধ্যে কয়লা থেকে শুরু করে সব আপনার যান বিকালে শিলচর আর আসাম আর মেঘালয় বর্ডারে হাজার হাজার ট্রাক সেখানে আসে। আমি কদিন আগে ড্রাইভারটা জিজ্ঞেসি একটা ট্রাক পাস করতে 170,000 টাকা দিতে হয় ঘুষ, তারপরে কয়লা হয়। এই যে সরকার কইলো না খাওয়া না খানা দুঙ্গা আর তলে তলে না দিলে কামও করতাম না, এই হলো বর্তমান সরকার। আজকে আমরা সব মানুষের অবস্থা কাজ করে বলেছেন, কোনো চাকরি নাই বাকরি নাই, আজকে সিন্ডিকেট করে আমরা সব জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাই বারবার করলো সিন্ডিকেট উঠবো, কিন্তু সিন্ডিকেট কেমনি উঠবো, তার নিজের দলের লোক জড়িত, অতএব সিন্ডিকেট ওঠার কোনো প্রশ্ন নাই। এখন আমরা চাই যে আগামী দিনে জনগণের সাথে বিচার, আমরা এই বিচারটা জনগণের হাতে তুলে। আগামী 29 এবং 30 জানুয়ারি দুদিনব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেক্ষাগৃহে সারা আসাম চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল কর্মচারী সংস্থার ষষ্ঠ দ্বিবার্ষিক সাধারণ অধিবেশন ও প্রকাশ্য সভা অনুষ্ঠিত হবে। সোমবার মেডিকেল কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান সংস্থার কার্যকরী সভাপতি সুধাংশু আচার্য, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী লস্কর ও ডক্টর প্রসেনজিৎ ঘোষ। এদিন তারা বলেন, আগামী শুক্রবার অর্থাৎ 29 জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান সহ পতাকা উত্তোলন, প্রতিনিধি শিবির ইত্যাদি এবং পরের দিন অর্থাৎ শনিবার প্রকাশ্য সভা সহ কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা, স্মরণিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যমন্ত্রী পীযূষ হাজরিকা, উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, রাজ্যের বন ও পরিবেশ আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডক্টর রাজীব রায় প্রমুখ। সারা আসাম চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল কর্মচারী সংস্থার ষষ্ঠ দ্বিবার্ষিক সাধারণ সভা ও প্রকাশ্য সভা হবে আগামী 29 ও 30 জানুয়ারি 2021 ইংরেজি
শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল প্রথম দিন 29টায় সকাল 8টায় পতাকা উত্তোলন, তারপরে আছে প্রতিনিধি শিবির উদ্বোধন, তারপরে আছে খেলাধুলা প্রতিযোগিতা স্টাফদের মধ্যে। 30 তারিখ সকাল 9টায় সাংস্কৃতিক শোভাযাত্রা শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় হইতে এনআইটি ক্যাম্প, তারপরে 11টার সময় আছে প্রকাশ্য সভা, সেই সভায় থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা, প্রতিমন্ত্রী মাননীয় পীযূষ হাজারিকা। 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বর্জালেঙ্গা মণ্ডলে প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে। মণ্ডলের প্রত্যেকটি বুথে চলছে বুথ সম্মেলন। সোমবার বর্জালেঙ্গা মণ্ডলের আওতায় ধোয়ারবন্দ গাঁও পঞ্চায়েত অধীন 33 নম্বর বুথে এবং লোহারবন্দ জিপির 34 এবং 35 নম্বর বুথে বুথ সম্মেলনের সভা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ধলাই কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। লোহারবন্দ ব্রজকিশোর হাইস্কুল খেলার মাঠে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বর্জালেঙ্গা ব্লকের বিগত দিনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, শুধু লোহারবন্দ এলাকা নয়, বর্জালেঙ্গা ব্লকের আওতায় ধোয়ারবন্দ বড়মথান সড়ক নির্মাণের কাজ, নিউ বাগবাহার থেকে এরালে সড়কের কাজ, বর্জালেঙ্গা পালুই দার্বি রোড সহ বর্জালেঙ্গা ব্লকের আওতায় প্রত্যেক অলিগলি রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়েছে। কিছু কাজ চলছে যা নির্বাচনের আগে সম্পূর্ণ হয়ে যাবে। সামাজিক কাজের ব্যাপারে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখবেন যোগাযোগ ব্যবস্থা আমাদের জন্য আরো এক ভয়ঙ্কর ব্যবস্থা থাকে, কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে আমাদের কষ্ট হয়। যার জন্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমি আপনাদেরকে খুব সাধারণভাবে বলি যে সমগ্র বরাক উপত্যকায় 293 কিলোমিটার ছিল ন্যাশনাল হাইওয়ে। আমার সরকার আসার পরে আমরা বরাক উপত্যকায় আরো 233 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে অন্তর্ভুক্ত করেছি। এটা সামাজিক কাজ। এই যে করেছি আমরা কথাটা, আপনারা মনে মনে ভাববেন যে কোথায় ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ের কাজের যখন আরম্ভনি হয় থাকে, 3-4-5 বার সার্ভে করতে হয়, মাটির জরিপ নিতে হয়, কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করতে হয় ইত্যাদি করার পরে ন্যাশনাল হাইওয়ে। তারপর আসন্ন বিধানসভা নির্বাচনে উদারমন্দ আসনে বিজেপির টিকিটে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হতে দৌড়ঝাঁপ শুরু করলেন লার্সিং জিপির সভানেত্রী প্রতিনিধি আজিবুদ্দিন লস্কর। সোমবার ঝাঁপের মধ্যে সমর্থকদের নিয়ে এক সভা করেন তিনি। সভায় আজিবুদ্দিন লস্করকে বিজেপি টিকিট প্রদানের দাবি তুলে বিভিন্ন বক্তা বলেন, আজিব একজন যোগ্য প্রার্থী। তার স্ত্রী আসিবুন নেজা লস্কর লার্সিং জিপির সভানেত্রী নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজিবুদ্দিন বিধায়ক নির্বাচিত হলে জনগণের স্বার্থে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন তারা। আজিব তার বক্তব্যে বলেন, স্থানীয় ও সংখ্যালঘু প্রার্থী হিসেবে তিনি একমাত্র বিজেপি টিকিটের দাবিদার। বিজেপি দলীয় টিকিটের দাবি জানিয়ে ইতিমধ্যে দলের কেন্দ্রীয় রাজ্য ও জেলা নেতৃত্বের কাছে আবেদন করেছেন তিনি। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ কাপুর রাজবংশী, রমেন উড়াং, নেওয়াজউদ্দিন মজুমদার, নেহরু রাজবংশী, খানুমুদ্দিন লস্কর, অনিল উড়াং, নিবারুণ উড়াং প্রমুখ। যদি না দেওয়া হয় তবে আমার সমর্থকদের নিয়ে আমি এটা চিন্তাধারা করব, কারণ বিজেপিতে তো অনেক চেষ্টা করছে অনেক খেলোয়াড়। আমার সমর্থক দেখে আমার আত্মবিশ্বাস হয়েছে যে বিজেপি থেকে আমি বিপুল ভোটে জয় হব। এইগুলি আমার। আপনি কেন বিজেপিতে বিজেপি টিকিট চাইছেন? মিহির কান্তি সুমিয়ার কাজকর্মে কি আপনি সন্তুষ্ট নন? সন্তুষ্ট, লেকিন আরও তো আছে, উন্নত থেকে উন্নত দিকে যাতে যেতে চাই। জনসমর্থন আছে আমার, জনসমর্থনে স্যার আমাকে টিকিট দেওয়ার জন্য। দিনভর ঠাসা কর্মসূচির মাধ্যমে রবিবার পাথারকান্দির রাজারগাঁওয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্টুডেন্টস মিট অনুষ্ঠান সম্পন্ন হয়। পূর্বসূচি অনুযায়ী এদিন সকালবেলা বৃহত্তর বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা থেকে আগত বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র ও যুবক যুবতীদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সম্মেলনের সূচনা হয়। পরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্টুডেন্টস অর্গানাইজেশনের উদ্যোগে
आयोजित ए सम्मेलन विष्णुप्रिया मणिपुरी मृदांग नृत्य राष्ट्र नृत्य सह अन्य सांस्कृतिक नृत्य परिवेशित है। এতে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ধরনের ছাত্র ও যুব সংগঠনের মাধ্যমে উপস্থিত প্রত্যেক যুবা তথা ছাত্রদের প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, ছাত্র এবং যুব সমাজ দেশের প্রধান চাবিকাঠি। দেশ ও সমাজকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে হলে যুব এবং ছাত্র সমাজ একত্রিত হতে হবে, তবেই এই দেশ সমাজ এবং বৃহত্তর জাতিগোষ্ঠী উন্নতির চরম শিখরে পৌঁছতে সক্ষম হবে। তিনি যুবকদের নেশাবিরোধী অভিযানে নেমে ড্রাগস মুক্ত সমাজ গড়ে তোলার আবেদনও জানান। একুশের বিধানসভা নির্বাচনে আসামে সদ্য জোট হওয়া মহাজোটের সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। কম করেও 70+ আসন নিয়ে গঠন হবে আসামে মহাজোট সরকার, সেই সঙ্গে আসাম থেকে ধরাশায়ী হবে বিজেপি। রবিবার রাতে নগদের গ্রাম আয়োজিত AIUDF এর এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা আগামী বিধানসভা নির্বাচনের সোনাই আসনে জোটের সম্ভাব্য প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। তিনি বলেন, আসাম থেকে সাম্প্রদায়িক বিজেপি শাসনকে বিদায় দিতে জনগণ নির্বাচনের অপেক্ষায়, কংগ্রেস নেতৃত্বের মহাজোটে বিদায় দেবে গেরুয়া বাহিনীকে। একথা দায়িত্ব সহকারে বলেন তিনি। উল্লেখ্য, এদিনের সভায় নেতা তথা দলের মুখপাত্র করিমউদ্দিন বড়ভূঁইয়ার উপস্থিতিতে বিভিন্ন দলের সদস্য ও সমর্থকরা AIUDF এ যোগদান করেন। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের আওতাধীন 672 নম্বর সামারিকোনা এলপি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সাব্যস্ত করলেন অভিভাবক মহল সহ স্থানীয় জনগণ। অভিযোগ মতে জানা যায়, স্কুলে পড়ুয়াদের জন্য সরকার কর্তৃক 4 প্রস্ত করে ইউনিফর্ম বরাদ্দ করা হলেও পড়ুয়াদের 3 প্রস্ত করে প্রদান করা হয়। আব্দুল মান্নান লস্কর, আলিমউদ্দিন বড়ভূঁইয়া, আব্দুল হান্নান লস্কর প্রমুখ অভিযোগ করে বলেন, 672 নম্বর সামারিকোনা এলপি স্কুলের প্রধান শিক্ষক সহ 6 শিক্ষকরা বিদ্যালয়ে গড়হাজির থাকেন। সরকার কর্তৃক স্কুল কর্তৃপক্ষকে 2টি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হলেও প্রধান শিক্ষক আব্দুল মান্নান মাজার বুইহা তার নিজের ঘরে তা ব্যবহার করেন। তাছাড়া স্কুলে 4 জন রাঁধুনি থাকা সত্ত্বেও উপস্থিত থাকেন শুধু মাত্র 2 জন। এমনকি স্কুলের ফ্লোর নির্মাণে আনুমানিক 50,000 টাকা বরাদ্দ করা হলে প্রধান শিক্ষক তার মনগড়া কাজ করে টাকা আত্মসাৎ করছেন বলে অভিযোগ সাব্যস্ত করেন তারা। শিক্ষকের অনিয়মিত উপস্থিতি ও স্কুলের কাজে সীমাহীন দুর্নীতিতে সামারিকোনা এলপি স্কুলে শিক্ষার পরিবেশ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। স্কুলের অভিভাবকরা এ ব্যাপারে তদন্তক্রমে শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান। তারা আরও বলেন, তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে পা বাড়াবেন। বাসকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত ডুংরিপাড় জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের কাজে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ ওঠে। সোমবার ডুংরিপাড়ে এক সাংবাদিক সম্মেলন করে বেশ কয়েকটি কাজে জিপি সভানেত্রী সুলহানা বেগম লস্কর ও তার স্বামী এনামুল হক লস্করের কাজ না করে টাকা আত্মসাৎ করার অভিযোগ করেন স্থানীয়রা। তারা বলেন, 2016-17 অর্থ বছরে জিপি কার্যালয়ের শৌচালয় নির্মাণের নাম করে আনুমানিক 2 লক্ষ টাকা করে, একই বছরে 1.5 লক্ষ টাকা জিপি কার্যালয়ে রং করা বাবদ এবং 2019-20 অর্থ বছরে ডুংরিপাড় কবরস্থানের সীমানা দেওয়া নির্মাণে সামান্য কাজ করে 3 লক্ষ টাকা আত্মসাৎ করেন তাঁরা। এদিকে গত বছর সোনাই সেতু থেকে ডুংরিপাড় পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য জেলাশাসককে স্মারকপত্র প্রদান করা হলেও কোনো লাভ হয়নি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এদিন তারা জিপির সব ধরনের কাজের ম্যাজিস্ট্রেট তদন্তের দাবিও জানান। এদিকে গ্রামবাসীদের অন্ধকারে রেখে উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ এনে ইতিমধ্যে এক সোনাই থানায় মামলা দায়ের করা হয় বলে জানা যায়। সমগ্র দেশের সাথে সম্মতি রেখে সোমবার করিমগঞ্জ ও রেলশহর বদরপুরেও জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এ উপলক্ষে ভোটার সচেতনতার লক্ষ্যে সকাল 11টায় বদরপুর সার্কেল অফিস থেকে এক বিরাট শোভাযাত্রা বের করা হয়। এতে বদরপুর সার্কেল আধিকারিক দেবজ্যোতি গগৈ, বদরপুর বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক, স্কুল কলেজের পড়ুয়ারা সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। এদিন বদরপুর সার্কেল অফিস থেকে 1 কিলোমিটার
পদব্রজে ভ্রমণ করে স্থানীয় নবীনচন্দ্র কলেজ প্রাঙ্গণে এসে জমায়েত হয়ে এক পথনাটিকায় অংশগ্রহণ করেন তাঁরা। পরে সেখান থেকে ফের সার্কেল অফিসে এসে সমাপ্ত হয় শোভাযাত্রাটি। বিগত কিছুদিন আগে খোঁজ ক্রীড়া ও সামাজিক সংস্থার পক্ষ থেকে কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক তথা কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ঠিকই একই ভূমিকা পালন করল কাছাড় ক্যান্সার হাসপাতাল। রবিবার হাসপাতালের ডিরেক্টর তথা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর রবি কান্নান সহ হাসপাতালের কর্মীবৃন্দরা খোঁজ সদস্যদের জন্য এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুরোগ চিকিৎসক তথা সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর সহ অন্যান্যরা। কাছাড় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এসবি দেব রায় মেমোরিয়াল ইন্ট্রা বড়াক মেন্স প্রাইজ মানি হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 28 জানুয়ারি থেকে। এতে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করছে। তার পাশাপাশি একই দিন থেকে শুরু হচ্ছে প্রমোদ চন্দ্রনাথ অ্যান্ড সুনন্দানাথ মেমোরিয়াল ইন্ট্রা বড়াক উমেন্স প্রাইজ মানি হকি চ্যাম্পিয়নশিপ। এতে শিলচর ও হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করবে বলে কাছাড় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এদিনেই প্রতিযোগিতার দিন রাতের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা চারটা টিম পেয়ে গেছি, ম্যাচ এবং মহিলা দুইটা টিম। মহিলার বিষয়ে বিস্তারিত বলেছেন আমাদের সম্পাদক মহাশয়। ম্যাচ চারটা টিম সেইটা দিয়েছে, একটা করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন, একটা হাইলাকান্দি দিয়েছে, একটা লক্ষ্মীপুর দিয়েছে একটা। আমরা যেহেতু আমরা নতুনভাবে শুরু করতে যাচ্ছি, তাই এটা আমরা নকআউট কাম ফাইনাল, ডাইরেক্ট নকআউট। নকআউট সিস্টেমে প্রথম আমাদের 28 তারিখ সকালে 11টার সময় ফার্স্ট ম্যাচ হবে, সেকেন্ড ম্যাচ 28 তারিখে 12টার সময়। দুটো ম্যাচে উইনার দুজন গিয়ে ফাইনাল খেলবে। তারপরে আমরা ঠিক করেছি ড্রেনাইজ সিস্টেমে খেলাটা হবে লাইটিং, প্রাইজ অনলাইন আমাদের খেলাবো 28 তারিখে বিকাল 5টায়, যেটা আমরা রাত্রেবেলা বানলাইটে নিজেই খেলা হবে। এর মধ্যে আমরা রেখেছি যেহেতু দুটা টিমের খেলা বিকেল 4টার সময়, 3টার 30 আমরা 3টার 30 হালাকান্দি টিচার দিয়ে দেন হকি মহিলা প্রতিযোগিতা হবে। এদিকে হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজ মানি হকি লিগ নক আউট টুর্নামেন্টের শুভারম্ভ হয় সোমবার জেলা ক্রীড়া সংস্থায়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সম্পাদক বিজয়েন্দ্র প্রসাদ সিং, হকি সচিব বিকাশ ভট্টাচার্য, চিরঞ্জীব ঘোষ সহ আরও অনেকে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শোক মিছিলে আটকে দিল পুলিশ, সরগরমে উত্তাল ডাকবর্ণ পয়েন্ট। জাতীয় ভোটার দিবস উদযাপিত, নতুন ভোটারদের সক্রিয় হওয়ার আহ্বান। উধারবন্দে চুরি, ডাকাতি রুখতে মাঠে নামল কংগ্রেস, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।